পারবো না। সেই সময় আমাকে বলেছিল যে এরকম আমাদের আর্টিসান কার্ড দরকার, অর্থাৎ শিল্প কার্ড দরকার। তো সেটা আমাদের সকলেই জানেন যে নদিয়া জেলা ডিআইসি অফিস থেকে দেওয়া হয়। আমরা যখন অফিসে পৌঁছাই তখন বলে যে এটা বর্ধমান অফিস থেকে দেওয়া হবে। তখন আমাদের একটা বিরক্তি বোধ করি বা অস্বস্তি বোধ করি এবং তখন থেকে আমাদের লড়াই শুরু হয় এবং অজস্র পরিশ্রম এবং খাটাখাটি করে আজকে মুন্না এই জায়গাটা তৈরি করেছে বা মুন্নার সহকর্মীরা আছেন তারা তৈরি করেছে। সেই সময় ডিআইসিতে আমি যথেষ্টভাবে ফাইট করেছিলাম, যারা উপস্থিত ছিলেন জানেন যে আমি বুকের পাঠা নিয়ে বলেছিলাম যে জিএম সাহেবকে যে আপনি এই চেয়ারটা ছেড়ে চলে যান, এখনই আপনি কী জন্য বসে আছেন। এর সঙ্গে সঙ্গে আরও কিছু কথা বলেছিলাম, বলতে বাধ্য হয়েছিলাম, আমি ওরকম ছেলে নয়, অত খারাপ ছেলে নয়, কিন্তু আমার শিল্পী ভাই বন্ধুরা কোনো সুযোগ সুবিধা পাবে না, অথচ সরকার সেই সুবিধাগুলো দেয়, সেটা থেকে আমরা কেন বঞ্চিত হব। সেই জন্যেই আমার এই লড়াইটা ছিল, আমি সহযোগিতা করেছিলাম মাত্র, কিন্তু টোটাল খাটাখাটি মুন্না এবং তার সহকর্মীরা করেছেন বা আপনারা সকলেই করেছেন। আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো মুন্নাও পারত না। যাই হোক, আজকে আমি বলবো যে একটা নাম উপস্থাপন আছে যে নদিয়া জেলা অনুন্নত কুম্ভকার সমিতি, অবশ্যই এই নামে আমাকে চলতে হবে। আমি বলবো যে কুম্ভকাররা অনুন্নত নয়, সবাই উন্নত হোক, আমরা উন্নতর পথে এগোব, উন্নত করব, আমরা পজিটিভ মাইন্ড নিয়ে আমরা চলব। এর জন্য সকলের আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। আমরা একসঙ্গে লড়ব, আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গেই সব কিছু করব, তবেই না একটা জায়গা তৈরি হবে। এর জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার। আর এর সঙ্গে সঙ্গে বলি, আপনারা সকলে ভালো কাজ করুন, সুন্দর কাজ করুন, সুনামের সঙ্গে কাজ করবেন। আমি এটাই বলবো যে শিল্পী হয়ে একজন আপনাদের উপদেশ এইটুকুনি দেবো যে শিল্পীরা সবসময় মাথা নিচু করে থাকবে না, শিল্পীরা মাথা উঁচু করে দাঁড়াবে। সেই উঁচু করে দাঁড়াতে গেলে কিন্তু সকলে ভালো কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই ব্যবসায়িক কাজ করুন, কমার্শিয়ালি কাজ করুন, সব ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে একটু ভালো কাজ করার সকলে চেষ্টা করবেন, আরও উন্নত মানের জায়গার চেষ্টা করবেন। এই অনুন্নত কথাটা আমার শুনতে একটু অসুবিধে লাগে। নদিয়া জেলার কুম্ভকার সমিতি এইবার আপনাদের মঞ্চে বক্তব্য রাখবেন সেই সুবীর পালের বন্ধুগণ এবং আমাদের সমবায় সমিতির সেক্রেটারি সঞ্জয় সরকার মহাশয়, তিনিও একই দিনে তিনিও আমাদের সুবীর জিএম সঙ্গে ধরনের আচরণ হয়। আমার সুবীরে দুজনা এখন লোকের সামনে বলে ফেলি, আর্ট কলেজের স্টুডেন্টদের উপরে ভীষণ রাগ ছোটবেলা থেকে। আমার মতো ছেলে যদি আর্ট কলেজে আমি চান্স না পায় তাহলে পাবে তারা। তো ব্যাপার হচ্ছে আমরা দুজনাই না খুব ক্ষিপ্ত এই ব্যাপারটা নিয়ে। তো সেদিনকে দেখলাম উনারা এইরকম একটা ব্যাপার নিয়ে, তো আমরা দুজনের কথা মুখ করার পরে জানলাম সঙ্গে যেটুকু হয়েছে আমরা দুজনা সুবীর আশ্রমাকে তো টেবিল ছেড়ে চলে যেতে হবে, অফিস ছেড়ে চলে যেতে হবে। তা সে পুরনো কথা যা হয়েছে হয়েছে। আজকে বৃষ্টির দিনে এই যে আমরা আমাদের সঙ্গে এতজন মাঠে বা বড়তলায় জায়গায় ঢুকে ফেলেছি, এটা কিন্তু আকার আমার মনে হয় অনেকটা বড় জায়গায় পৌঁছে যাবে, সেটা হয়তো বেশি দিন লাগবে না। যেটা অন্য হয়তো জানে না, আমি সুবীর তলা দিয়ে বেশ কিছু আমাদের প্ল্যান হয়েছে, তার মধ্যে একটা বড় প্ল্যান, সেটা সাকসেসের মুখে। আমাদের কৃষ্ণনগরের ভূমি বিচ্ছিন্ন কোনো গভর্নমেন্টের খাতায় বা কোনো জায়গায় উল্লেখ নেই, তা সেটা অল ওয়ার্ল্ড বেসিক যে ট্যাগ বা জিআই ট্যাগ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ওটার অ্যাপ্লিকেশন করে করে পরিসবত হয়ে ওরা চেন্নাই অফিসে চলে গেছে। তো ওটা আমার মনে হয় খুব শীঘ্রই হয়তো খবর ওখান থেকে স্যাংশন পেয়ে যাবে। তো তখন আমাদের ভারতবর্ষের বুকে এবং পৃথিবীর বুকে দুর্নীতি শিল্প এটা কিন্তু স্থান পেয়ে যাবে সরকারিভাবে। তো কোনো বোম্বের আর্টিস্ট বা অন্য কোনো জায়গাকার আর্টিস্ট যেটা বলতে পারবে না, যেটা আমার তৈরি, তখন আমরা কৃষ্ণনগরের শান্তিপুর একদম কাছাকাছি, এরা যেমন অদ্বৈত পাঠ বলে এখানে একটা জায়গা আছে, ওদিকে মহাপ্রভু আছে, আমরা খুব মানে আমাদের সকলের ভীষণ ভালো ভাগ্য আর কি, আমরা এই ভূমিতে জন্মেছি। অনুন্নত কথাটা বললেও আমার মনে হয় এটা সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়েছে, এটা বাদ যাওয়াই ভালো, এটা বাদ ছিলাম। জানি না কতদিন করতে পেরেছি, তবে আগামী দিনগুলো চেষ্টা করব আমি এবং আমার ডিপার্টমেন্ট এমএসএমই এমপি
যতটুকু পারবে এই কুম্ভকার সমিতির মতো তাদের দরকার, তাদের প্রয়োজন সেগুলো মেটানো। এবং শুধু শান্তিপুর ব্লক নয়, পশ্চিমবঙ্গে যতগুলো ব্লক আছে সব ব্লকে আমার মতো একজন করে আইডি অফিসার আছে। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেকে এতেই বলবো, তারা তাদের ব্লকের এই কুম্ভ ঘনন্নত কুম্ভকার সমিতির যারা আছে তাদের যেন অবশ্যই সাহায্য করে। আগামী দিনে আমি সবসময় মোহনা কলের পাশেই থাকছি। সম্মানীয় পরিজনেরা এবং আমার সামনে যারা আছেন বা আশেপাশে যারা আছেন বা আমার কণ্ঠস্বর দত্তর পৌঁছায়, আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর এক্সপ্রেশন করবো যে আমার শিল্পী ভাই বন্ধুরা আজকে এত দুর্যোগের মধ্যেও উপস্থিত হয়েছেন, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। আমিও ভাবতে পারিনি যে এত শিল্পীকে আমি একসঙ্গে দেখতে পাবো। যাই হোক, আজকের মঞ্চে যে এই পরিচালনা বা আজকে উপস্থিতি, সামনে গ্রুপ করে করলাম না, একটা জায়গায় দাঁড়ান আপনি, অন্য একটা সময় আমার কাছে এই কার্যক্রমটা আয়োজন এই সংখ্যা এবং আমরা একটা পুনর সম্মেলন করছি কোভিড বিধি মান্যতা দিয়ে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এবং এর মাধ্যম দিয়ে শান্তিপুর এবং সমস্ত জেলায় সংগঠনগুলো আছে তাদেরকে আমন্ত্রিত করেছি এবং আমরা প্রতিবন্ধীদের সম্পাদক তাকেও আমরা আমন্ত্রিত করেছি এবং যারা আরও যারা কর্মধার আছে তাদেরকে আমন্ত্রিত করিয়ে এবং নিত্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটা করছি। কিন্তু আমাদের বৃষ্টি পিছিয়ে দিয়েছে, তাও বৃষ্টিকে উপেক্ষা না করে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের কুম্ভকার সংগঠনটা এবং একতা এবং ঐক্যবদ্ধ হোক, এই আমাদের মূল বক্তব্য। এবং আমরা যেন সরকারের কাছে দাবি দাবা নিয়ে যেতে পারি, সরকার যেন আমাদের অন্যান্য সম্প্রদায়কে যেমন দুর্ভাগ্যের আশীর্বাদ করে, আমাদেরও যেন নিশ্চিন্ত বাংলার অধিকারকে যেমন সরকার আমাদের নজর দেয়, এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে এই আমাদের সম্মেলন। তাই আমরা এই বার্তা দিতে এবং সেফ ড্রাইভ তাদের উদ্দেশ্য, আমাদের এটাই উদ্দেশ্য, যারা আমরা হচ্ছে বাংলার মাটির ঘর, যারা মাটির সাথে যুক্ত আছে তারা পাল্লা হতে পারে, অন্য সম্প্রদায় হতে পারে, তারাও আমাদের এই অংশীদার এই সংগঠনের এবং তারাও এই পরিচয় পাওয়ার যোগ্য। সমস্ত আঞ্চলিক মানে কমিটি আছে, সম্পাদক সভাপতি এবং নদিয়া জেলার সভাপতি, নদিয়া জেলার সম্পাদক, বর্ধমান জেলার সভাপতি, বর্ধমান জেলার সভাপতি, বর্ধমান জেলার সম্পাদক, হুগলি জেলার সভাপতি, হুগলি জেলার সম্পাদক, বিভিন্ন জেলার আঞ্চলিক কমিটিগুলো আছে, সেই আঞ্চলিক কমিটিগুলো সম্পাদক এবং সভাপতি মহাশয়। এখানে আজকে প্রায় আমরা প্রায় সর্বনিম্ন প্রায় 4,600 কার্ড দেবো। এই কার্ডটা মূলত এখন সরকারি, মূলত হচ্ছে আমাদের একটা পরিচয়পত্র। এখান থেকে আমরা যদি কোনো ভাতা বা কোনো অনুদান বা কোনো লোন বা কোনো এক্সট্রা বেনিফিট পাই সেদিকে আমরা নজর দিচ্ছি, এই আমরা সরকারের কাছে এটা আমাদের আবেদন। আপনার নাম হচ্ছে মুন্নাপাল, শান্তিপুর নদিয়া, অনন্ত কুমার সমিতি নদিয়া জেলা সম্পাদক এবং অল ইন্ডিয়ার প্রচার সম্পাদক। খুব প্রকাশ না করে এগিয়ে চলার একটা অনুপ্রাণ। সরকারি সহযোগিতা কতটুকু মিলেছে? সরি, সরকারি সহযোগিতা কতটুকু মিলেছে? দেখুন, আমাদের যারা শিল্পীরা এখানে উপস্থিত আছে, প্রতিশ্রুতি বলতে দেখুন, রাতারাতি সরকার আমাদের হাতে টাকা তুলে দেবে, সরকারের কাছে আবেদন করতে পারি যে আমার এই শিল্পটাকে কিভাবে উন্নত মানের জায়গায় নিয়ে যেতে পারি, বা আমাদের একটা পরিচয়পত্র সেটা নিয়ে আমরা লড়াই করেছি, সেটা আজকে কিন্তু পেয়ে গেছি, অনেকে আজকে এই মঞ্চ থেকে পেয়ে যাচ্ছে, এরপরে যারা পাননি তারাও পেয়ে যাবে। তো এটা বড় জিনিস নয় যে আমি একটা শিল্প কার্ড পেলাম। আমি সবসময় এটা বলি যে শিল্পটাকে আরও উন্নত মানের জায়গায় নিয়ে যেতে হবে। দেখুন, আমি আমি বলতে পারি যে আমি কেন একা জাতীয় পুরস্কার পেলাম, আর কি কেউ পাওয়ার নেই নাকি আর কেউ পেতে পারে না? কেন পেতে পারে না? সকলে পেতে পারে, সেই গ্রেডের সেই মানের কাজটা করতে হবে। আমি তো 6 বছর বয়স থেকে লড়াই করেছি, এখন 52 বছর বয়স আমার, 12 বছর বয়সে আমাকে ইংল্যান্ডে পাঠিয়েছে, কেন পাঠালো? আমার মুখটা কি সুন্দর নাকি? আমার মুখ দেখে পাঠালো, আমার তো কাজ দেখে পাঠিয়েছে, আমাকে ভারত সরকার আমেরিকা পাঠিয়েছে, কী করে পাঠালো? আমাকে জার্মান পাঠিয়েছে, আমাকে স্পেনে পাঠিয়েছে, আমাকে খুব রিসেন্ট আপনারা জেনে খুশি হবেন যেটা এখনও অ্যানাউন্সমেন্ট করিনি, আমি ডক্টরেট উপাধি পেয়েছি দিল্লি ইউনিভার্সিটি থেকে। সেটা কেন দিচ্ছে? তাহলে আমার তো মুখ দেখে দিচ্ছে, আমার কাজের কোয়ালিটি দেখে
কাজের কোয়ালিটি করুন, আপনারা সকলে করুন, সমস্ত শিল্পীরা করুন, সকলে ভাগিদার হবে এইটা পাওয়ার জন্য। এই যে সকলের সঙ্গে একত্রীকরণ ব্যবস্থা, মানে আগে তো এরকম সংগঠন বা একসঙ্গে খুব একটা ব্যবস্থা ছিল না, এখন হওয়ার পরে কি মনে করেন এরাও অনেকে যেটা জানেন না সেটা আবারও জানতে পারছেন? দেখুন, এটা বলবো যে খুব ভালো উদ্যোগ যে আজকে নদিয়া জেলা অনুন্নতমান সমিতির পক্ষ থেকে এটা আয়োজন করেছে, এটা খুব দরকার ছিল। আমি বলবো যে একটা জায়গায় আমরা লড়াই না করে জিততে পারি না, আমরা তো একটা লড়াই নেমেছি। দেখবেন আপনি, আমাকে শুধু শুধু কেউ এসে হাতে টাকা বা কেউ এসে পুরস্কার দিয়ে যাবে না, আমাকে সংগ্রাম করতে হবে। একটা বাচ্চাও দেখবেন যখন তার খিদে পায়, সে না কাঁদলে তার মা কিন্তু বুঝতে পারে না তার বাচ্চা খিদে পেয়েছে, তবেই না তাকে দুধটা দেয়। তো সেই খিদেটা দরকার আছে। খিদেটা কেমন? আমাকে উন্নত মানের জায়গায় যেতে হবে, আমাকে লড়াই করতে হবে, আমাকে আরও উন্নত মানের কাজ করতে হবে। শুধু আমি সরকারের কাছে গেলাম, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, নট দ্যাট, এটা একেবারে ঠিক নয়। সেই জন্য আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে, আমার যা কাজের কোয়ালিটি আছে আরও কোয়ালিটি করতে হবে, আরও আধুনিক ডিজাইনে যেতে হবে, আধুনিক পদ্ধতিতে যেতে হবে, আধুনিক টেকনোলজিতে যেতে হবে, তাহলে দেখবেন অবশ্যই মার্কেট পাবে, সকলের ভালো হবে। আপনার নাম আর পরিচয়? আমি সুবীর পাল, জাতীয় পুরস্কার প্রাপ্ত। যেটা আমরা লড়াই করে তিনটে জেলা আপনার নদিয়া, হুগলি, বর্ধমান তিনটে জেলার পক্ষ থেকে আমরা 5,000 কার্ড জমা দিয়েছি, পেয়ে গেছি। আজকে সেই বিতরণ সভা, এই সভার নদিয়ায় কতগুলো আছে মোটামুটি? হ্যাঁ, নদিয়ায় অনেকটা, নদিয়ায় সবচেয়ে বেশি কার্ড আমাদের, বর্ধমানের তার থেকে কম একটু, হুগলি জেলায় একটু তার থেকে কম। হ্যাঁ, এই তিনটে জেলা আমরা আর্টিজেন কার্ডের আবেদন করে তিনটে জেলা পেয়েছি, এবং অন্যান্য জেলা আপনার পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর ওই জেলার মানুষরাও আছেন আমাদের সাথে, তারাও এই লড়াইয়ের সাথে। আগামী দিন কি এই কার্ড পেতে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে? এই কার্ড পেতে অনেকটা সরলীকরণের আশা করছি। আমি যেমন 6টা দাবি রেখেছিলাম, 6টা দাবি রেখেছি, দাবিগুলো আপনাকে জানাচ্ছি। দাবিগুলো জানাচ্ছি যে মৃৎশিল্পী ভাতা, ওবিসি শংসাপত্রে সরলীকরণ, ওবিসি শংসাপত্রে সরলীকরণ, সরলীকরণ তিন হচ্ছে শিল্পী কার্ড রাজ্য স্তরে প্রদান, 4 হচ্ছে লকডাউন পর্বের জন্য অনুদান, 5 হচ্ছে সহজ শর্তে ঋণ প্রদান, 6 হচ্ছে চাক সহ মাটির মোটর প্রদান, চাক সহ মোটর প্রদান। বর্তমানে যেটা কেনায় অনেক মৃৎশিল্পীরই কষ্ট হচ্ছে। হ্যাঁ, এবং এই চাকের দ্বারা যেটা একটু আগে প্রাণকৃষ্ণকর বলছিলেন যে বিভিন্ন আপনার এই আপনার পোলকি বা কাপ বা গ্লাস, বোতল ইত্যাদি তৈরি করা যায়, এইগুলো তৈরির ক্ষেত্রে আমাদের একটা চাক একটা ভীষণ জরুরি, এটা অনেক পালন কেনার ক্ষমতা নেই, সেটা যদি সরকারের তরফ থেকে প্রদান করা হয় আমরা যথেষ্ট উপকৃত হব। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিপুল পাল, হুগলি জেলায় বাড়ি, আমি সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করি।